हेमताबाद पुलिस के खिलाफ लगा युवक की पीट पीट कर हत्या का आरोप। देर रात पुलिस के पीछा करने पर घर से भागा, सुबह मिला छत विछत सौ। 26 अप्रैल की देर रात कालेगंज में एक पुलिस अधिकारी की गोली से युवक की मौत के बाद हेमताबाद थाने की पुलिस के खिलाफ 26 मई की देर रात एक व्यक्ति को पीट पीट कर मारने का आरोप लगाए। आरोपी की पुलिस बिष्णुपुर ग्राम पंचायत के बेलदेगी गांव में उस्मान अली नामक व्यक्ति को गिरफ्तार करने गई थी। पुलिस को देख उस्मान भाग गया, पुलिस ने भी उसका पीछा किया। बाद में उसी रात पुलिस उस घर में लौट आई, लेकिन उस्मान अली नहीं लौटा। शनिवार की सुबह उसका शव घर से कुछ दूर उसी गांव के मक्के के खेत में उसका शव मिला। परिवार का आरोप है कि पुलिस ने पीट पीट कर युवक की हत्या कर दी। शव को बरामद कर पोस्टमार्टम के लिए रायगंज मेडिकल कॉलेज पुलिस मुर्दाघर भेज दिया गया है। बेलदेगी गांव में काफी संख्या में पुलिस पिकेट तैनात की गई थी। रायगंज थाना के आला पुलिस अधिकारी मौके पर पहुंचे। हालांकि परिवार को पुलिस की जांच पर भरोसा नहीं है और उन्होंने सीबीआई जांच की मांग भी की है। আমার নাম রূপসনা খাতুন। ঘটনা কি হয়েছে আমি তো জানি না, আমার বাবার নামে ওয়ারেন হয়েছে। ওয়ারেন হয়ে ওগুলা ওয়ারেন হলো তাহলে আমার বাবা বলতো বাড়িতে, আমার মা বলতো ওয়ারেন হয়েছে তোর বাবার নামে। আমার বাবার নামে ওয়ারেন হয়নি আসে। তারপর আমার বাবা ঘুমায় আছে আসার পর যখন আমার গেটটা পড়ে গেল তখন আমার বাবা উঠছে, উঠে দেখছে যে পুলিশ। তখনই আমার বাবা দৌড়ায় চলে গেলো ওদিকে, পিছনে পিছনে আবার পুলিশও দৌড়ালো। পুলিশে দৌড়ায় ওদিকে আবার পিটায় কোন দিকে নিয়ে গেল, নেওয়ার পরে আসলো, ঘুরে আসলো আবার পুলিশ। আসে বলছে আমি আস্থা টোপাই দিয়েছি, এইভাবে বলছিল। বলার পরে আস্থা টোপাই দিয়েছি মানে ওদিকে আবার দিয়েছে, ওদের আস্থা টোপা দিয়েছে এইভাবে বললো। বলার পরে আর রাস্তা পার করে দিয়েছি, রাস্তা পার করে দিয়েছি। তখন পাচ্ছে আমরা খুঁজি পাচ্ছি না, পাচ্ছি না, খুঁজি খুঁজি পাচ্ছি না। তখন পাচ্ছে সকাল, তখন আবার পুলিশ আসলো ঘুরে, ওই যেগুলা পুলিশ পিটালো রাত্রে বেলা আসে বলছে কি কিবা উসমান লেগে ই কিবা দাঁড়িয়ে আছে, ওটা কি হবে? আমরা বলছি, আমরা বলছি আমার বাবা হবে, বাবা বললাম। বলার পরে পাচ্ছে ই করলো, আবার আসে বলছে কি ই করছি আমি চোর ভাবে পিটাচ্ছি। আমার আমি বললাম কি কি চুরি করছে আমার বাবা, আমার বাবাকে চোর ভাবে পিটাচ্ছ? তারপরে ঘুরে চলে গেলো, এইগুলা পুলিশ গুলা চলে গেলো। যাওয়ার পরে আমার বাবাকে খুঁজছি খুঁজছি পাচ্ছি না। পিটাচ্ছে মানে তারা করছিল না মারছিল? তারা করছিল, তারা। তারপর তারা করার পর তারপর আমি গোটা রাত খুঁজছি আমার বাবাকে পাচ্ছি না, পাচ্ছি না। আজকে বাজে সকালবেলা দেখছি আমার বাবা ওখানে মানে ই হয়ে আছে। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম উসমান আলী। কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে পুলিশ গুলাই করছে আমার বাবাকে। আমার বাবার তো কোনো অসুখ নাই, কোনো নাই আমার বাবার। কি মনে হচ্ছে? মনে হয় দৌড়ায় ওখানে মারে, আবার ওইভাবে থিয়ে দিয়েছে মারে। কত দূরে এখান থেকে? এখানে এখানে সামনে, হ্যাঁ মানে ভুটা আছে না, সব কেটে নিয়েছে। আপনারা আজকে পুলিশ যখন আসলো তখন কি বারণ করলেন না, যে বললেন না কিছু? বললাম কি আমার বাবাকে, যে পুলিশ আমার, যে পুলিশ আমার বাবাকে উঠতে আসছিল সেই পুলিশ কই, আমরা নেজাতে দিব না আমরা আমার বাবাকে। তখন আবার একজন বলল কি ই বললো, মেম্বার সাহেব বললো যে তোমার বাবাকে ওখানে পোস্টমার্টম করা হবে, যেতে যাও না। কিভাবে আমরা এই ভাববো যে তোমার বাবা এমনি মারা গেছে? আমরা পুলিশকে আমরা সাজা চাচ্ছি, যে পুলিশ আস, যে পুলিশ আসছিল ধরতে ওই পুলিশ কেন আসলো না আমার বাবাকে উঠতে উঠাতে নিয়ে? পুলিশি মারধর করে ফোন করেছে? হ্যাঁ, নাকের পাকে মুখের পাকে রক্ত যাচ্ছে। আপনার নাম? জমশেদ আলী। যে মারা গেছে সে কি হবে আপনার ভাই? হবে। তার নাম? উসমান আলী। আমরা তো গোটা ঘটনা শুনলাম, পুলিশ এসেছিল, পুলিশ তাকে তাড়া করেছে, তাড়া করার পর সে পালিয়ে গেছে। পুলিশ এসে বলেছে যে ওর বিরুদ্ধে কেস আছে, ওই জন্য খুঁজতে এসেছিলাম, ওকে টপকায় দিয়েছি, মানে রাস্তা টপকে দিয়েছি, মানে পার করে দিয়েছি। এগুলো আমরা সব শুনলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের কি মনে হচ্ছে ঘটনাটা? আমাদের মনে হচ্ছে যে আপনারা যা না, আপনার ভাইয়ের মৃত্যুটাকে নিয়ে কি মনে হচ্ছে আপনার? কীভাবে মরলো আপনার ভাই? আমার ভাই কি ওরা মারিয়ে ফেলছি? কারা? পুলিশ, যারা পিটাইছিল ওরা। পুলিশ আসছিল, পুলিশই নিয়ে গেছে তো ওদিক, ওরাই মেরেছে। আপনাদের ধারণা রাখি? আমার ধারণা হলো যে পুলিশ তো নিয়ে গেল ওকে ধা করে, তো পুলিশ আসলো, আমার ভাই আসলো না। মানে ভাই আমাদের আজকে বলেন আমরা 9টার সময় মৃত্যু। কে মানলো আপনাদের, কি মনে হচ্ছে এটা? তো আমার মনে হচ্ছে তো পুলিশ নিয়ে গেছে ওদিক, পুলিশ রাস্তা ধা করে, রাস্তা পার করে দিচ্ছে, তো পুলিশই মারছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি যে সিবিআই তদন্ত করে, এটা তদন্ত করা হোক। আজকে আমার ভাইকে মারলো, কালকে অন্যজনকে আগে মারতে পারে তো?
কেন সিআইডি তদন্ত বা পুলিশ তদন্ত করলে কেন হবে না? পুলিশে তো তদন্ত করতে পারে। পুলিশের আমার বিশ্বাস নাই, পুলিশের বলে আর কোনো বিশ্বাস আছে না আমার? কেন আসে না? পুলিশ তো নিয়ে গেছিল, পুলিশ তো আমাকে নিয়ে গেছে ভাগায়। পুলিশ আমাকে ভাগায় নিয়ে গেছে, নিয়ে গেলে আর দিয়ে না, আমি আর আসতে পারলাম না। তো পুলিশে কি বিশ্বাস করবো আমরা? পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। সবাই উঠলাম, উঠে দেখছি চলে গেছে, সারারা খুঁজছি যে নাই, বাড়িতে নাই। তারপরে পুলিশ গুলো আসে, বললো দেখ পার করে দিয়েছি, আস্তা পার করে দিয়েছি। তারপর তো চলে গেল পুলিশ, পুলিশ আবার আসে, বের করলো দে আমি চোর বলে পিটাচ্ছি ওকে। কেমন করে বলছে চোর করে বললো, চোর করে কিভাবে বললো? আমার আমার ভাতিজি ভাতিজি বলছে দেখে না চোর বলছে। এই পিটানো মানেটা তো দেশি ভাষায় তাড়াচ্ছে, তাড়া করছে। হ্যাঁ 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 তাড়া করছে। তো কেন পিটালো? আমি তো জানি না যে চুরি করছে কি কেস হচ্ছে, ইচ্ছে হচ্ছে, কেন পিটালো? পুলিশে পিটায় পুলিশে মারলো, না মারলে কেন আমার বাড়িতে আসে করলো, ওকে পার করে দিয়েছি। কখন দেখলেন মারা গেছে সেটা? কখন দেখলেন? সকালে। ও রাতে আর আসেনি? না না, সারা রাত খুঁজি আসেনি বাড়িতে, কোথাও পাননি? না কোথাও নাই, কুটুম বাড়ি খুঁজলাম, কুটুম বাড়িও নাই। আপনাদের ধারণা কি? পুলিশে মারছে, আমার দেওরকে পুলিশে মারছে, কেউ মারেনি, আমার দেওরে কেউ ই নাই, কার সাথে নাই আমার দেওরে। আমি সিবিআই তদন্ত চাই আমার দেওরে। কেন মারলো? না পুলিশে, পুলিশে তো মারছে, আমার দেওরকে পুলিশে মারছে, পুলিশে আর তদন্ত চাই না। পুলিশকে তো তদন্ত চাই না, পুলিশে তো মারছে, পুলিশে কি দিয়ে বিশ্বাস করবো? আমি সিবিআই কে বিশ্বাস করি।